হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কিন্তু সেটা নিয়ে কেউ ভাবে না, সেভাবে গুরুত্ব দেয় না। সেটা হলো রিকভারি। ডায়েট, নিউট্রিশন, ওয়ার্কআউট যতটা ইম্পর্টেন্ট আমাদের ফিটনেসে, ঠিক ততটাই ইম্পর্টেন্ট রিকভারি। রিকভারি ছাড়া আমাদের মাসেল গ্রোথ সম্ভবই না, তাই আজকে রিকভারি নিয়েই আলোচনা করব। ঠিক ততটাই গুরুত্ব দেওয়া উচিত যতটা আমরা সিরিয়াসলি ডায়েট, নিউট্রিশন নিয়ে গুরুত্ব দিই বা ওয়ার্কআউট নিয়ে গুরুত্ব দিই। তো রিকভারি বলতে কিসের রিকভারি? মাসেল সোরনেস। মাসেল সোরনেস বলতে কী বোঝায়? বিগিনারদের কথা বলছি, যারা প্রথম দিন জিমে যায় ওয়ার্কআউট করতে, ওয়ার্কআউট করার পর তাদের মাসেল সোরনেস আসে, মানে মাসেলের মধ্যে প্রচণ্ড পেন আসে। ঠিক আছে, পরের দিন তারা ভাবে যে ওয়ার্কআউটটাকে কি কন্টিনিউ করা সম্ভব, বা তারা পেন কিলার ইনটেক করে থাকে কেউ কেউ, বা পরের দিন এসে আমাকে অনেকেই বলে জিমে তারা এত ব্যথা, ওয়ার্কআউট করতে পারছি না, ভয় পায় তারা। সেই মাসেল পেন কতদিন থাকে? দুদিন, তিন দিন, সাত দিন অবধি থাকতে পারে। তো মাসেল সোরনেস কত তাড়াতাড়ি রিকভার করা যেতে পারে সেটা ডিপেন্ড করছে মাসেল রিকভারি প্রসেসের উপরে। সেই প্রসেসগুলো এক একটা করে পয়েন্ট ওয়াইজ আমি বলবো। তো মাসেল সোরনেস কেন হয়? বিগিনারদের কথা বলছি, যারা প্রথম দিন ওয়ার্কআউট স্টার্ট করলো, একটা নির্দিষ্ট ওয়েট নিয়ে সেখানে কোনো মাসেলকে হিট করলো, যদি ধরি বাইসেপ মাসেলকে হিট করা হলো, তো বাইসেপ মাসেলকে প্রথমে স্কুইজ করলো, এই হচ্ছে স্ট্রেচ করা হলো। স্কুইজ করলে কি হচ্ছে? মাসেল ব্রেকডাউন হচ্ছে, মাসেল টিস্যু ব্রেকডাউন হলে সেখানে পেন হয়, মাসেল সোরনেস আসে। কিন্তু অ্যাডভান্স লেভেলে যারা আছে তারা করতে অভ্যস্ত, তাদের এটুকুতে মাসেল সোরনেস হয় না। মাসেল সোরনেস তাদের কখন হয়? যদি কোনো নতুন ওয়ার্কআউট স্টার্ট করে, যদি কোনো নতুন ভ্যারিয়েশনে কোনো বা নতুন অ্যাঙ্গেলে কোনো ওয়ার্কআউট করা হলো, নতুন কোনো ওয়ার্কআউট, সেই ক্ষেত্রে মাসেল সোরনেস আসতেও পারে। সেই সোরনেস দুদিন, তিন দিন কন্টিনিউ হতে পারে, কিন্তু হওয়াটা স্বাভাবিক, হলেই ভালো, কারণ হলেই মাসেল গ্রোথের সম্ভাবনা আছে। নো পেন নো গেন কথাতেই আছে, যে পেন হতে হবে, পেন মানেই মাসেল সোরনেস। ঠিক আছে, হওয়াটা ভালো, কিন্তু সেটা রিকভারি প্রসেসটার কথা আমরা ভাবি না, সেটাই ভাবতে হবে। তো সেই জন্যেই আজকের এই ভিডিও বানানো। মাসেল সোরনেসের জন্য রিকভারি প্রসেসটা আরও বেটার করার জন্য, অনেক তাড়াতাড়ি করার জন্য যে যে কথাগুলো ভাবতে হবে সেগুলো পয়েন্ট ওয়াইজ বলছি। ফার্স্ট পয়েন্টে রাখবো স্লিপ। রাত্রিবেলায় 8 ঘন্টা স্লিপ খুবই প্রয়োজন, সেটা প্রথম দিন থেকে বলে আসছি। অনেকেই ভাবে দিনের বেলায় এই স্লিপটা যদি আমরা ফুলফিল করে নিতে পারি, রাত্রিবেলা অতক্ষণ না ঘুমালেও চলবে। অনেকেই রাত্রি জাগার অভ্যেস আছে, কেউ পড়াশোনার জন্য বা শুধু শুধুই সে জাগবে, তার অভ্যেস হয়ে গেছে, তাদের ঘুম আসে না, সকালবেলায় তারা ঘুম থেকে উঠছে 9-10টায়। তো এই লাইফস্টাইলটাকে ঠিক করতে বলেছি অনেক আগে থেকে, অনেক ভিডিও বানিয়েছি। 10-11টার সময় যদি আমরা ঘুমিয়ে যেতে পারি, আর যদি সকালবেলায় 6-7টার সময় ঘুম থেকে উঠতে পারি, অ্যাক্টিভ হতে পারি, তারপর এটাই হওয়াটা উচিত। নাইট স্লিপ 8 ঘন্টা খুবই প্রয়োজন। 7 ঘন্টা যদি আমরা ঘুমাই তাও চলবে, কিন্তু 6 ঘন্টার নিচে ঘুমানোটা একদমই উচিত নয়। এখন অনেকেই বলবে যে দিনের বেলায় আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছি, রাত্রেবেলায় আমি 6 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছি। না, দিনের বেলা ঘুমানোটা উচিত না, দিনের বেলা অ্যাক্টিভ থাকাটাই উচিত। হ্যাঁ, এখন যদি খুব টায়ার্ড থাকি সেক্ষেত্রে 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম, ইটস ওকে। বাট এটা মাথায় রাখতে হবে, দুপুরবেলায় যদি ভরপেট খাওয়ার পর যদি ঘুমাই, সেই ভরপেটে যে কার্ব ঢুকছে সেটা আমাদের স্টোর্ড ফ্যাটে পরিণত হয়ে যাচ্ছে। সেই জন্য দুপুরবেলা না ঘুমানোই উচিত। টায়ার্ড থাকলে 1 ঘন্টা ঘুমানোটা যেতে পারে, কিন্তু নাইট স্লিপ 8 ঘন্টা খুবই দরকার, আর যেন সেটা ডিপ স্লিপ হয়। ডিপ স্লিপের অনেক ইম্পর্টেন্স রয়েছে, যেটা আমাদের প্রত্যেকের মানুষের শরীরে খুবই দরকার। ডিপ স্লিপে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যায়, মাসেল গ্রোথটা ঠিকঠাক হয়, এই আমাদের নখ, মাথার চুলের গ্রোথ সব কিছু হয় ডিপ স্লিপের দ্বারা রাত্রিবেলাতেই। তাই ডিপ স্লিপ খুবই দরকার, রাত্রিবেলায় 8 ঘন্টা ঘুম, ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট, সেটা একদম অ্যাভয়েড করা উচিত না এই রিকভারি প্রসেসের জন্য। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে নিউট্রিশন। ডায়েট, নিউট্রিশন তো খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফস্টাইলের জন্য, কিন্তু রিকভারি প্রসেসের জন্য যে নিউট্রিয়েন্টসটা খুবই হেল্পফুল সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন থেকে আসে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডই হেল্প করে মাসেল ব্রেকডাউন থেকে মাসেল রিকভারি প্রসেসে। মাসেল রিকভারি প্রসেস থেকেই মাসেল গ্রোথ হয়,
ঠিক আছে, তাই প্রোটিনটা আমাদের শরীরে যতটা রিকোয়ারমেন্টস থাকে ডেলি, সেই ডেলি রিকোয়ারমেন্টস অনুযায়ী ইনটেক করা উচিত। সারাদিনের ডায়েটে যেন প্রোটিনটা ঠিকঠাক মাত্রায় থাকে, ঠিক আছে। প্রোটিন সোর্স অনেক আছে, সব প্রোটিন সোর্স মিলিয়ে প্রোটিনের রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে হবে। সেটা থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, সেই অ্যামাইনো অ্যাসিডই হেল্প করে আমাদের মাসল ব্রেকডাউন থেকে মাসল রিকভারি প্রসেসে, ঠিক আছে। নেক্সট দুটো সাপ্লিমেন্টের নাম বলবো, BCAA আর গ্লুটামাইন, যে দুটো হেল্প করে আমাদের মাসল রিকভারি প্রসেসে। BCAA হচ্ছে আমরা যখন ওয়ার্কআউট করি, ডিউরিং ওয়ার্কআউট আমরা ইনটেক করে থাকি, সেটা হেল্প করে মাসল ব্রেকডাউন যে হচ্ছে ওয়ার্কআউট করার টাইমে, সেটা ইনস্ট্যান্ট মাসল রিকভারিতে। আর গ্লুটামাইন হচ্ছে নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা এসেন্সিয়াল নয়, কারণ আমাদের শরীর নিজে থেকে উৎপন্ন করে গ্লুটামাইন, কিন্তু আমরা ওয়ার্কআউট যখন করি সেটা ডিপ্লিট হয়ে যাচ্ছে। তো ওটা আবার প্রসেস করার জন্য আমাদের শরীরের টাইম লাগছে প্রায় 7 দিন। তার জন্য আমরা আলাদা করে সাপ্লিমেন্ট ইনটেক করে থাকি গ্লুটামাইন, ঠিক আছে, যে গ্লুটামাইনটা হেল্প করছে মাসল বিল্ডিংয়ে বা মাসল রিকভারিতে। ওয়ার্কআউট করার টাইমে মাসল ব্রেকডাউন হচ্ছে, সেই ব্রেকডাউন হওয়ার জন্যই আমরা প্রোটিন ইনটেক করছি, BCAA ইনটেক করছি, গ্লুটামাইন ইনটেক করছি, যার জন্য মাসল রিকভারি হচ্ছে আর সঙ্গে মাসল গ্রোথ আনছে, যার জন্য আমাদের বডি শেপে আসছে, আমরা স্ট্রেংথ পাচ্ছি। নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং। ওয়ার্কআউট স্টার্ট করার আগে আমাদেরকে ওয়ার্ম আপ করে নেওয়া উচিত, যে কোনো ওয়ার্কআউট স্টার্ট করি না কেন, ঠিক আছে। যদি আমরা চেস্ট ওয়ার্কআউট হিট করে থাকি, চেস্ট ওয়ার্কআউটের আগে যত বেশি সংখ্যক রিপিটেশন দিয়ে আমাদের পুশ আপ করা উচিত। বেঞ্চ প্রেস করার আগে খালি রডটায়, মানে ফ্রি ওয়েটে যত বেশি সংখ্যক রিপিটেশন দিয়ে একবার পারফর্ম করে নেওয়া উচিত। যদি আমরা ব্যাক ওয়ার্কআউট করি, আমরা পুল আপ করা উচিত। যদি বাইসেপস ওয়ার্কআউট করি খালি ওয়েটে বা খুবই কম ওয়েটে, যত বেশি সংখ্যক রিপিটেশন দিয়ে বাইসেপ ওয়ার্কআউট করা উচিত। ট্রাইসেপের ক্ষেত্রেও তাই, শোল্ডারের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। বা ওয়ার্কআউট করার আগে আমরা 5 মিনিট 10 মিনিট আমরা নর্মাল ওয়াকিং করে নিলাম। তো এইভাবে আমরা ওয়ার্ম আপ করবো, করাটাই উচিত, ব্লাড ফ্লো যাতে ইনক্রিজ হয়। আর স্ট্রেচিং খুবই দরকার ওয়ার্কআউটের আগে, ডিউরিং ওয়ার্কআউট। স্ট্রেচিং বলতে যে কোনো মাসেলকে স্ট্রেচ করে নেওয়া উচিত, পোজিং করা উচিত, যাতে মাসলের মধ্যে ব্লাড ফ্লো বাড়ে, সঙ্গে অক্সিজেন যাতে পৌঁছাতে পারে, আমাদের জয়েন্টগুলো যাতে ফ্লেক্সিবিলিটি বাড়ে। তো ডিউরিং ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট, স্ট্রেচিং, ওয়ার্ম আপ খুবই দরকার, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ম্যাসাজ। এই ম্যাসাজ নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, একটা ম্যাসাজ গান দিয়ে। খালি ম্যাসাজ গান থাকলেই যে ম্যাসাজ হয়ে যাবে তাই নয়, আমরা সপ্তাহে একদিন কি দুদিন হোল বডি ম্যাসাজ করতে পারি অয়েল দিয়ে। মাসল টিস্যু যে ব্রেকডাউন হয় অয়েল ম্যাসাজের মাধ্যমে, সেগুলো রিপেয়ার হয়, রিপেয়ার হতে অনেক হেল্প করে। সারা সপ্তাহ ধরে যে আমরা ওয়ার্কআউট করছি, যার জন্য যে আমাদের মাসল টিস্যু ব্রেকডাউন হচ্ছে, তো সেটা অয়েল ম্যাসাজের মাধ্যমে আমাদের মাসল স্টিফনেসটাকে ঠিক করছে, রিকভার করছে, রিকভার প্রসেস অনেক বেটার হয় আমাদের এই বডি অয়েল ম্যাসাজ দিয়ে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা মাথায় রাখতে হবে, বডিতে যদি খুব বেশি পেন হয় তো যে ম্যাসাজ করছে, ঠিক আছে, সে যেন আস্তে ধীরে ম্যাসাজ করে। এমনভাবে ম্যাসাজ করা উচিত নয় যে পেন আরও বেড়ে যাচ্ছে বা আমার আরও বেশি পেন আমি ফিল করছি। ম্যাসাজ এমনভাবে করা উচিত যেন আরাম লাগে, ঠিক আছে, আমি যেন বেটার ফিল করি, এইভাবেই ম্যাসাজ করা উচিত। আরেকটা পয়েন্ট বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেম ওয়ার্কআউট পরপর দিনে পারফর্ম করা উচিত না। আজকে যদি চেস্ট ওয়ার্কআউট করে থাকি, তো চেস্ট ওয়ার্কআউট আজকে করার পর কালকে সেটার মাসেল শোর্ডনেস থাকবে, পরের দিন মাসেল শোর্ডনেস থাকবে, মানে একটু পেন হয়। পেন যদি নাও থাকে, ঠিক আছে, পরপর দিনে সেম ওয়ার্কআউট, সেম মাসেল ওয়ার্কআউট করা উচিত নয়। আজকে যদি চেস্ট ওয়ার্কআউট করি, কালকে ব্যথা থাকবে, তো সেখানে ব্যাক ওয়ার্কআউট করা যেতে পারে বা লেগ ওয়ার্কআউট করা যেতে পারে। অনেককে দেখেছি বাইসেপস নিয়ে অনেকভাবে, আমরা ছেলেরা তা আমরা সবাই চাই আমাদের বাইসেপস বড়ো সড়ো হোক, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু প্রতিদিন বাইসেপস ওয়ার্কআউট করলে যে বাইসেপসের সাইজ বড়ো হবে, এই ধারণা ভুল।
যে কোনো মাসেলকে রেস্ট পিরিয়ডে রাখতে হবে মিনিমাম 48 ঘন্টা। যদি বড় মাসেল হয় সেক্ষেত্রে 72 ঘন্টা, ছোট মাসেলের ক্ষেত্রে 48 ঘন্টা। যারা ডেলি ওয়ার্কআউট করছো, যারা খুব সিরিয়াস নিজের গোল নিয়ে, সে বিগিনার হোক বা ইন্টারমিডিয়েট লেভেলেরই হোক, তো তাদের জন্য আমার এটাই সাজেশন, রিকমেন্ডেশন, যে ওভার ট্রেনিং করো না, ওভার ট্রেনিংকে অ্যাভয়েড করো। বিগিনারদের ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে ওয়ার্কআউট শেষ করো, আর যদি ইন্টারমিডিয়েট লেভেল হয় তাহলে 1.5 ঘন্টা, ম্যাক্স টু ম্যাক্স 1.5 ঘন্টার মধ্যে তোমাদের ট্রেনিং শেষ করো। দুবেলা ওয়ার্কআউট করতেই পারো, বাট যে টাইমটা কার্ডিও করছো আধ ঘন্টার বেশি যেন ওয়ার্কআউট না হয়, আর স্ট্রেংথ ট্রেনিংয়ের টাইমে 1.5 ঘন্টার কম যেন ওয়ার্কআউট হয়, 1.5 ঘন্টা যেন ক্রস না করে। আর বিগিনারদের ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে ওয়ার্কআউট শেষ করতেই হবে, ঠিক আছে? ওভার ট্রেনিংয়ের জন্য অনেক প্রবলেম হয়। কেউ যদি ভাবে ওভার ট্রেনিং করে আমি আর বেটার অ্যাচিভমেন্ট আসবে, বেটার মাসল গ্রোথ আসবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে, তো সেটা হয় না, ঠিক আছে? ভুল করে এটাই। কেউ কেউ ভাবে অনেক জলদি রেজাল্ট যদি পেতে হয় বেশি ট্রেনিং করতে হবে, কিন্তু না, প্রত্যেক দিনের ওয়ার্কআউট টাইমিং যেমন ঠিকঠাক রাখতে হবে, ওয়ার্কআউটগুলো ঠিকঠাক রাখতে হবে, ডায়েট নিউট্রিশন ঠিক রাখতে হবে, তার সঙ্গে রিকভারি পিরিয়ডটা খুবই দরকার। রিকভারি প্রসেস না হলে মাসেল গ্রোথ কখনোই আসবে না। মাসেল যদি ব্রেকডাউনই থেকে যায় তো সেখানে মাসেল রিকভার কীভাবে হবে, মাসেল গ্রোথ কীভাবে হবে? তো তার জন্য টাইম দিতে হবে। সেই প্রসেসটাকে কীভাবে এগিয়ে নেওয়া যেতে পারে, রিকভারি প্রসেসটাকে বেটার করা যেতে পারে, তো এই এই পয়েন্টগুলো যেগুলো বললাম এদিকে খেয়াল রাখতে হবে। আর ওভার ট্রেনিং করলে কী কী হতে পারে, তার জন্য মাসেল সোরনেস আসবে, মাসেল ফ্যাটিক আসবে, মাসেল স্টিফনেস আসবে। আমরা যে স্ট্রেংথ ট্রেনিং করছি, স্ট্রেংথ ট্রেনিং ডেভেলপমেন্ট সেভাবে হবে না, আমাদের কার্ডিও পারফরমেন্সটা খুবই খারাপ হয়ে যাবে দিনের পর দিন, আর আমরা সবসময় টায়ার্ড ফিল করবো, মাসেল ফ্যাটিক হয়ে থাকবে। তো এই সব কারণে ওভার ট্রেনিংকে অ্যাভয়েড করতে হবে, যাতে ওভার ট্রেনিং না হয় ওয়ার্কআউটের এভাবে পারফেক্ট একটা প্ল্যান রুটিন ডিজাইন করতে হবে। তো সেভাবেই তাড়াতাড়ি যাতে ওয়ার্কআউট শেষ হয়, কারোর সাথে কথা না বলে, গল্প না করে, মোবাইল না স্ক্রোল করে, সেভাবে খেয়াল রাখতে হবে, আর ডেলি ডায়েটটাকে একদম মেনটেন করতে হবে। যাই হোক, এই পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে। রিকভারি প্রসেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিকভারি প্রসেস যদি না ঠিক থাকে তাহলে কোনোরকমভাবে মাসেল গ্রোথ হওয়া সম্ভব না। আমরা যদি চাই মাসেল বিল্ডিং করবো, বডি বিল্ডিং করবো, ফিটনেসে আমরা নেক্সট লেভেলে পারফর্ম করবো, যে কোনো স্পোর্টসের ক্ষেত্রেই রিকভারি প্রসেসটা খুবই দরকার, ঠিক আছে? তো নিউট্রিশন ঠিক রাখা দরকার, রাত্রিবেলায় ঘুমটা ঠিক রাখা দরকার, ওয়ার্ম আপ, স্ট্রেচিং এগুলো ডেলি করা উচিত। এই পয়েন্টগুলোকে খেয়াল রেখে আমরা রিকভারি প্রসেসটাকে বেটার করতেই পারি। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো আর ফলো করো ভিডিওগুলোকে। আর এই রকমের যদি আরও কিছু টপিক থাকে তোমাদের মাথায় তো আমাকে কমেন্টসে লিখতে পারো, আমি সেই টপিক নিয়ে এক্সপ্লেন করব, যতটা পারি হেল্প করব। ডায়েট নিউট্রিশন ঠিক রেখো, রিকভারি প্রসেসটাকে বেটার করো এই এই পয়েন্টগুলোকে দিয়ে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, বাই, টাটা।